2021 বিধানসভা নির্বাচন কার দখলে বাংলা কি বলছে সমীক্ষা। আজ আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি সেই তথ্যভিত্তিক সমীক্ষা। ইতিমধ্যে আপনারা পেয়েছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার সমীক্ষা। আজকের ভিডিওতে আপনারা পাবেন কলকাতা জেলার মোট 11টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল। শুরুতে আপনাদেরকে বরাবরের মতো মনে করিয়ে দিই যে আমাদের এই সমীক্ষাগুলো গত লোকসভা ইলেকশন ও গত বিধানসভা ইলেকশনের তথ্যের উপর ভিত্তি করে তৈরি। সো এই সমীক্ষাগুলো কোনো গ্রাউন্ড রিপোর্ট নয়, এগুলো তথ্যের উপর ভিত্তি করে তৈরি। সো এই সমীক্ষাগুলো যে আগামী বিধানসভা ইলেকশনে পুরোপুরি মিলে যাবে এরকম কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না। হতে পারে এই রিপোর্টগুলো পুরোপুরি মিলে গেছে, আবার এটা হতে পারে এগুলো মিলেনি বা পুরোপুরি উল্টে গেছে। সো যাই হোক, আমরা তথ্যের নিরিখে দেখব যে কলকাতা জেলার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে কে কতটি আসন পেতে পারে। কলকাতা জেলার প্রথম যে আসন সেটি হলো কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে আসনটি পুনরায় টিএমসির দখলে থাকতে পারে। পরবর্তী বিধানসভা আসন ভবানীপুর। ভবানীপুর আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে। আপনারা সকলে জানেন এটি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আন্ডারে রয়েছে সিটটি। কিন্তু আমাদের তথ্যসূত্র বলছে আগামী 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতে টিএমসির সাথে বাম কংগ্রেস জোট প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিধানসভা আসন রাসবিহারী। রাসবিহারী আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে আসনটি পুনরায় টিএমসির দখলেই থাকতে পারে। পরবর্তী বিধানসভা আসন বালিগঞ্জ। বালিগঞ্জ আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতেও টিএমসি ও জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পরবর্তী বিধানসভা আসন চৌরঙ্গী। চৌরঙ্গী আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে আসনটি পুনরায় টিএমসির দখলেই থাকতে পারে। পরবর্তী বিধানসভা আসন এন্টালি। এন্টালি আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতেও টিএমসি ও জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। সো আসনটি কোন দিকে যাবে এই মুহূর্তে কোনোভাবেই বলা সম্ভব নয়। যদি আপনাদের মনে হয় যে আসনটিতে কে জিতবে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। পরবর্তী বিধানসভা আসন বেলেঘাটা। বেলেঘাটা আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতে পুনরায় জয়লাভ করতে পারে টিএমসি প্রার্থী। সো পরবর্তী বিধানসভা আসন দেখার আগে আপনাদেরকে আমি মনে করে দিতে চাই, এখনও যারা জ্ঞান বাংলা ফিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেলটির লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। এই চ্যানেলটি আপনাদেরকে সময়ে অসময়ে মোটিভেশন এবং তার সাথে পজিটিভ এনার্জি দিয়ে আপনাদেরকে সর্বদা হেল্প করতে চায়। সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী বিধানসভা আসন জোড়াসাঁকো। জোড়াসাঁকো আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতে দেখা দিতে পারে বৃহৎ পরিবর্তন এবং আসনটিতে বিপুল ভোটে জয়লাভ করতে পারে বিজয়ী প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন শ্যামপুকুর। শ্যামপুকুর আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে, কিন্তু 2021 বিধানসভা নির্বাচনে এই আসনটিতেও দেখা দিতে পারে বৃহৎ পরিবর্তন এবং আসনটিতে জয়লাভ করতে পারে ফরওয়ার্ড ব্লক বা বাম কংগ্রেস জোট প্রার্থী। পরবর্তী বিধানসভা আসন মানিকতলা। মানিকতলা আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে আসনটি পুনরায় টিএমসির দখলেই থাকতে পারে। পরবর্তী বিধানসভা আসন কাশীপুর বেলগাছিয়া। কাশীপুর বেলগাছিয়া আসনটি বর্তমানে রয়েছে টিএমসির দখলে এবং 2021 বিধানসভা নির্বাচনে আসনটি পুনরায় টিএমসির দখলেই থাকতে পারে। সো কলকাতা জেলার মোট 11টি বিধানসভা আসনের মধ্যে কে কয়টি আসন পেতে পারে সেটা দেখানোর আগে আপনাদেরকে আবারও মনে করিয়ে দিই, যারা এখনও আমাদের জ্ঞান বাংলা ফিক্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে চ্যানেলটিকে ভিজিট করুন। এবং আমি আশা করছি আপনারা চ্যানেলের ভিডিও দেখার পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকতে পারবেন না। সো অবশ্যই চ্যানেলটিকে ভিজিট করুন, চ্যানেলটি আপনাদের জন্য মোটিভেশন এবং তার সাথে পজিটিভ এনার্জি নিয়ে কাজ করে। সো কলকাতা জেলার মোট 11টি আসনের মধ্যে টিএমসি পেতে পারে সর্বনিম্ন 6টি আসন এবং সর্বোচ্চ 9টি আসন। বিজেপি পেতে পারে 1টি আসন এবং জোট পেতে পারে সর্বনিম্ন 1টি আসন এবং সর্বোচ্চ 4টি আসন। অর্থাৎ এখানে লড়াইটা দেখা দেবে মূলত টিএমসি ভার্সেস জোটের মধ্যে 3টি আসনের জন্য। সো কলকাতা জেলা থেকে যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই সমীক্ষাগুলোর সাথে আপনাদের মতামতের মিল আছে কি না। যদি না থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন কোন বিধানসভা আসনের সাথে আপনাদের মতামতের মিল নেই এবং সেই বিধানসভা আসনে সম্ভাব্য জয়ী দলের নামটিও মেনশন করবেন।
সো আজকের ভিডিওতে আপনারা পেলেন কলকাতা জেলার তথ্যভিত্তিক সমীক্ষা, আগামী ভিডিওতে আপনারা পাবেন হাওড়া ও হুগলি জেলার সমীক্ষা। এখনও যারা উত্তরবঙ্গ সহ সারা পশ্চিমবাংলার বিভিন্ন জেলার সমীক্ষাগুলো আমার চ্যানেলে দেখেননি তারা ভিজিট করতে পারেন, সেখানে আমরা সমীক্ষা করে দিয়েছি। এবং এর পাশাপাশি যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অবশ্যই টার্ন অন করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।